পুরো এপিসোড দেখতে Z5 অ্যাপ এখনই ডাউনলোড করুন। মাকে ঘরে নিয়ে যান, হাত এবং পায়ের তলায় গরম শেক দেবেন, তেল মালিশ করবেন, আর জ্ঞান ফিরলে গরম দুধ খাওয়াবেন হলুদ পাটা দিয়ে। যান। আপনি সত্যি ঈশান নন? তুই মিথ্যে কথা বলছিস তো ঈশান? দেবাদিদেব মহাদেব আমার প্রভু, আমি কেন অকারণে মিথ্যাচার করব? জানি না, কোনো ঘটনাক্রমে অথবা বাবা মহাদেবের নির্দেশে আমি এখানে পৌঁছেছিলাম। সন্তানের জন্ম নির্বিঘ্নে হয়েছে, এবার আমি আসি। বলছি, আপনি এই বাড়িতে এসেছেন, একটু জল গ্রহণ করবেন না? আমি গৃহী বাড়িতে কিছু গ্রহণ করি না, আর প্রয়োজনের অতিরিক্ত সময় থাকিও না। দেবাদিদেব মহাদেব আপনাদের কল্যাণ করুক। জয় ভোলানাথ। শান, 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 ও শান, শান, তুই কোথায় যাচ্ছিস বাড়ি ছেড়ে? তুই আমাকে ছেড়ে কোথায় যাচ্ছিস শান? আপনার কোথাও ভুল হচ্ছে মা, আমি ঈশান নই, আমি মৃত্যুঞ্জয়। আমি সব মাতৃস্থানিয়াকেই মা বলি। তাহলে তোর মাকে, তোর নিজের মাকে বল। সন্ন্যাসীর পূর্বাশ্রমের কথা বলা নিষেধ মা, সে সব এখন আমার অতীত। বড় বৌদি, উনি যখন বলছেন উনি ঈশান নন, তখন ওনাকে যেতে দাও। তুই 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 সত্যি আমার জেলে নস, আমার সার নস। তুই আমি আমি মা হয়ে এত বড় ভুল করবো? আমি নিজের ছেলেকে চিনতে পারবো না? হয়তো তোমার সন্তানের সাথে আমার কোনো মিল আছে মা। ওনারাও বলছিলেন আপনাদের কেউ হারিয়ে গেছে, তাই হয়তো আপনারা তার সাথে আমার কোনো সাদৃশ্য খুঁজে পেয়েছেন। আমি সর্বত্যাগী সন্ন্যাসী মা, ঈশ্বরই আমার একমাত্র চেতনা, একমাত্র আশ্রয়। আমার কোনো পিছুটান নেই মা। যাই হোক, আমার কাজ এখন শেষ, আমি চলি। তাহলে কি আপনি সত্যি সত্যি বিদায় নিচ্ছে? আমায় ক্ষমা করে দিও ছটকা, আমার একটা বিশেষ লক্ষ্য আছে, তাই তোমাদের কাছে আমার সঠিক পরিচয় জানাতে পারলাম না। যেদিন আমার কাজ শেষ হবে, সেদিন হয়তো সব বলতে পারবো। Z5 ডাউনলোড করুন আর সব এপিসোড দেখুন একদম ফ্রি।